من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون رب العالمين بلن إباك جنكي دكبا কথা দিলাম তুমি ঢুকাবা তোমার যোগ্যতা মতে আর আমি দিব আমার যোগ্যতা মতে তুমি দিবা তোমার হায়াত মতে আমি দিব তোমাকে আমার হায়াত মতে তুমি দিবা তোমার হায়াত মতে তা আমি দিব আমার হায়াত মতে তোমার হায়াত কত 60 থেকে 70 আর আমার হায়াত কত ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন হুজুর আমার কাছে আসুন শোনা আমি হুজুর আমার কাছে আসুন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন তুমি আনবা তোমার 60 বছর বয়স মতে তুমি তোমার রেজিস্টারে ভরবা তোমার হায়াতের মধ্যে আমি তোমাকে পুরস্কার দিব আমার হায়াতের মধ্যে কি তুমি তোমার রেজিস্টারে ভরবা তোমার যোগ্যতা মতে তোমার ক্ষমতা মতে তোমার সাধ্য মতে তোমার হায়াত মতে আর আমি তোমাকে দিব আমার হায়াত মতে এবার হাসানা শব্দের অর্থ কি সমস্ত মুফাসসিরিন একমত হাসানা শব্দের অর্থ প্রথম অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসানা শব্দের প্রথম তর্জমা কি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله من جاء بالحسنة جي حسنة نياجبا جي لا إله إلا الله نياجبا جي كي نياجبا سبحان الله من جاء بالحسنة جي لا إله إلا الله نياجبا فله خير منها قطع دلام دشتا دنيا برابر جنة تمك دي دي فله خير منها تمي ناقبا ركي عجبا ما في الدنيا أمي تمك دي بو شنر جنة فَلَهُ خَيْرٌ مِّنْهَا আর কি করবো অহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন যাও কথা দিলাম মৃত্যুর ভয়াবহ যাতনা থেকে তোমাকে রাখিব নিরাপদ যাও কবর আজাব থেকে রাখিব নিরাপদ আমি রাখবো নিরাপদ না বলে রাখিব নিরাপদ বলেছি এটা বাংলাদেশের একটা ডায়ালগ আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ হ্যাঁ নাম লইন না বলেন লেখে কি রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ দেখায় গাঞ্জার পথ অহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন রব্বুল আলামিন বলেন যদি তোমার ব্যাগে কালিমা ঢুকাও তোমার ব্যাগে ঈমান ঢুকাও তোমার রেজিস্টারে ঈমান ঢুকাও কথা দিলাম সামনে যত ভয়াবহ ঘাটি আছে সমস্ত ভয়াবহ ঘাটিতে তোমাকে রাখিব নিরাপদ এবার এর বিপরীতে ওমাং যা বিসাইয়াতে আর যে এর মধ্যে কালেমা ঢুকাবা না বলকে কুফুরির কালেমা ঢুকাবা ঈমান না ঢুকিয়ে তুমি কুফুরি ঢুকালা তাওহীদ না ঢুকিয়ে তুমি শিরিক ঢুকালা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে বিপরীত কিছু ঢুকালে কালেমায়ে তৈয়বার পরিবর্তে কালেমায়ে খাবিসা ঢুকালে আর নামাজের পরিবর্তে নামাজ ছাড়া ঢুকালে রোজার পরিবর্তে রোজা ছাড়া ঢুকালে রব্বুল আলামিন বলেন ফাক্ষুব্বাত উজুহুহুম ফিন্নার এদেরকে উপুড় করে জাহান্নামে ফেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন উপুর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার এদেরকে উপুর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে
هل تجزون إلا ما كنتم تعملون رب العالمين বলেন দেখো 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 এটা আমার সিদ্ধান্ত যেমন কর্ম তেমন ফল বলেন মুখস্থ করেন যেমন কর্ম তেমন ফল বলেন বলেন as you sow so you reap যেমন কর্ম তেমন ফল বলেন বলেন যেমন কর্ম তেমন ফল هل تجزون إلا ما كنتم تعملون رب العالمين বলেন এটা আমার সিদ্ধান্ত তুমি যেমনটি করবে তেমনটি পাবে আমার তো মনে হয় কুরআন কথা বলে কুরআন কি বলে বলেন ان هذا القران يهدي للتي هي اقوم رب العالمين বলেন এটা কুরআন কেমন জানো ان هذا القران يهدي للتي هي اقوم এটা তোমাকে হাত ধরে সোজা জান্নাতে পৌঁছে দেয় এটা তোমাকে এমন রাস্তা দেখায় যেটা আকওয়াম যেটা কি বলেন আকওয়াম মুফাসসিরিন বলেন আকওয়াম কাকে বলে আকওয়াম কাকে বলে মুফাসসিরিন বলেন যদি তিনটা গুণ থাকে এটাকে আকওয়াম বলে কয়টা গুণ তিনটা গুণ থাকলে এটাকে বলে আকওয়াম কয়টা গুণ থাকলে এক নম্বরে যেটা সংক্ষিপ্ত বলেন দুই নম্বরে যেটা সহজ তিন নম্বরে যেটা সবচেয়ে নিরাপদ সুবহানাল্লাহ কয়টা কয়টা রাস্তা কয়টা এক নম্বরে কি আখসর সবচেয়ে ছোট দুই নম্বরে আসহাল সবচেয়ে সহজ বলেন তিন নম্বরে আমান সবচেয়ে নিরাপদ সবচেয়ে কি বলেন ان هذا القران يهدي للتي هي اقوم رب العالمين বলেন কুরআন তোমাকে সবচেয়ে সহজ পথে সবচেয়ে সহজ ভাবে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে কয়টা কয়টা গুণ পেয়েছি এক নাম্বার সবচেয়ে সহজ সংক্ষিপ্ত বলেন সবচেয়ে কি দুই নাম্বার সবচেয়ে সহজ তিন নাম্বার সবচেয়ে নিরাপদ চৌমুনি বাজারে যেতে এটা সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা আবার সবচেয়ে সহজ রাস্তা আবার সবচেয়ে নিরাপদ রাস্তা কি জান্নাতে যাওয়ার জন্য এটা সবচেয়ে সহজ সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে নিরাপদ বলে জান্নাতে যাওয়ার জন্য এটা কি সবচেয়ে সংক্ষিপ্ত শুধুই ইমান বানাও শুধুই নামাজ বানাও শুধুই রোজা বছরে একবার রোজা রাখো শুধু বছরে হজ হিসাব করে করে যাকাত দিয়ে দিও আর জীবনে একবার আমার ঘর থেকে ঘুরে যেও আর কোনো গুনাহ করবে না এতটা সহজ সুবহানাল্লাহ আর কোনো কিছু আছে বলো কি সহজ না কঠিন সহজ কি কেমন সহজ হ্যাঁ শুধুই দিলের দুনিয়াতে আমাকে রাখবা দিলের দুনিয়াতে আমাকে রাখবা আর বাহিরের দুনিয়াটাতে আমার রাসূলকে দিয়ে সাজাবা এখানে রাখবা আমাকে এখানে রাখবা আমার রাসূলকে সুবহানাল্লাহ দিলে রাখবা কাকে আল্লাহকে আর শরীরে রাখবা কাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ সহজ না কঠিন এজন্য দ্বীনের হার হার শাখা সহজ দ্বীনের হার হার শাখা সহজ যেমন ধরেন মাইন্ড করবেন যেমন ধরেন দাড়ি রাখা সহজ না কাটা সহজ আওয়াজ দিয়ে বলেন রাখা সহজ আচ্ছা আমি আর হুজুরে আমরা এই তিনজন নিশ্চিত এই তিনজন আরেকজন আছে চারজন আরেকজন আছে পাঁচজন আমরা যে জীবনে কখনো কাটি নাই কত টাকা খরচ হয়েছে যারা কাটে কত টাকা খরচ হয় কত কত দিনে 50 সপ্তাহে এবার মাসে কত বছরে কত 12 বছরে কত আর আমাদের গুলোতে এবার কোনটা সহজ কোনটা কঠিন জোরে বলেন যেমন ধরেন আমি মুস্তাফিজ নবী জীবনে কখনো বিড়ি পান করি নাই
আমার জীবনে বিড়ি পান না করতে কত টাকা লাগছে আর যারা বিড়ি পান করে কত টাকা লাগে বলেন বলেন যেমন ধরেন আমি মোবাইলে জীবনে কখনো এমবি ভরি নাই আমার মোবাইলে এমবি জীবনে কখনো ভরি নাই আমার কত লাগছে আচ্ছা যারা ভরে তাকে কত লাগে বলেন তাহলে বোঝা গেছে জান্নাতের পথ আসহাল আকসার 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 আসহাল আমান সুবহানাল্লাহ এটা সংক্ষিপ্ত সহজ নিরাপদ বলেন আবার বলেন এটা কি বলেন সংক্ষিপ্ত সহজ নিরাপদ বাহ কি সংক্ষিপ্ত সহজ নিরাপদ নিরাপদ কেমন আল্লাহু আকবার নিরাপদ কেমন আমার রব বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন বলেন তোমার মওতের বিছানা আমি এলান শোনাবো যাওয়ার কোনো ভয় নেই কি আমাদেরকে ডল লাগাবার 60 বছর আল্লাহর কসম ডর খাবা কোটি কোটি বছর লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন বলেন কথা দিলাম আমার হয়ে থাকো 60 বছর তোমার মৃত্যুর বিছানা আমি এলান শোনাবো আগামী জীবনের জন্য আর কোনো ভয় নেই শুধু রব এলান শুনাবে না ইনশাআল্লাহ কবরে যখন মৃত্যুর বিছানা শুভ হযরতে আদম থেকে মূসা পর্যন্ত মূসা থেকে ঈসা পর্যন্ত ঈসা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদের আরওয়াগুলোকে রব পাঠিয়ে দিবেন বলবেন আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও এমন এক জায়গায় তুমি আসছো যেখানে আমরা সকলেই তোমার জন্য অপেক্ষা আছি খলিল বলবে আমি আছি ঘাবড়াবানা ঈসা বলবে আমি আছি ঘাবড়াবানা সুবহানাল্লাহ এবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলে আমি আছি এবার সিদ্দিক আকবর এসে বলবেন আমিও আছি এবার ফারুক আজম এসে বলবেন আমিও আছি ইনশাআল্লাহ আলী এসে বলবেন মুশতাক আমিও আছি এবার ইমাম আজম বলবেন আমিও আছি أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب نجي بلن شدين تمي تار بابا تمار بندو بلو قطوين مزار اير بي پوری تو در کے بلن وساعت مرتفقا দুনিয়াতে যাদের হাত ধরে ধরে নামাজ ছেড়ে দিয়েছিলে দুনিয়াতে যাদের হাত ধরে ধরে রোজা ছেড়ে দিয়েছিলে দুনিয়াতে যাদের হাত ধরে ধরে মদ আর গাঁজা খেয়েছিলে দুনিয়াতে যাদের হাত ধরে ধরে দুর্নীতি করেছিলে লাভ করেন এখন তার বাবা তোমার বন্ধুরা তোমার জন্য কতই না বেদনাদায়ক ওয়াসাত মুরতাফাকা ওদের বেলায় বলেন ওয়াসাত মুরতাফাকা আর ইমান আমলের ওয়ালাদের বেলায় বলেন ওয়াহাসুনা উলাইকা রফিকা একদিকে হাসুনা কতই না মজার কতই না সুন্দর আরেকদিকে সাদ কতই না বেদনাদায়ক আল্লাহ একদিকে রফ মুরতাফাকা আরেকদিকে ওয়াহাসুনা উলাইকা রফিকা এজন্য মেরে দোস্ত কালেমা বানাও ইমান বানাও ইমান বানাও নামাজ বানাও ইমান বানাও নামাজ বানাও মুখস্থ করো ইমান বানাও নামাজ বানাও আবার ইমান বানাও নামাজ বানাও ইমান বানাও নামাজ বানাও ইমান বানাও নামাজ বানাও বলেন 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 কতবার বললে হক আদায় হবে কতবার কি কতবার শুনেন পাবলিসিটি কতবার অমুক ভাইয়ের মার্কা খুন্তি মার্কা দিলে
দাফন হবে দেশের লোক খুন্তি মার খায় দিলে গোট দাফন হবে দেশের লোক কতবার শুনেন এগুলো কথা কয় না কতবার হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল শুধু এক আওয়াজ ঢাকা থেকে কবে আসছেন আজকে মদনপুরে কি দেখলেন কি শুনলেন মদনপুরে 24 ঘন্টা এক আওয়াজ কথা কয় না 24 ঘন্টা কয় আওয়াজ এক আওয়াজ আমি বলি বন্ধু 24 ঘন্টা এক আওয়াজ লাগাও ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল বলো বল আবার বলেন আবার ওরা কয়বার বলে আমরা কয়বার বলছি হ্যাঁ বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন ঈমান ঈমান বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও ওরা যতবার বলবে খুন্তি মার খা খুন্তি মার খা আমি ততবার বলবো ঈমান আমল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ